পৃথিবীর প্রতিটি জাতি তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যায়। মূল উদ্দেশ্য থাকে প্রাচীন যুগের যেসব লোক সংস্কৃতি ছিল বর্তমানে হারিয়ে গেছে সেটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। হাজার বছরের বাঙালি সংস্কৃতির যেসব উপকরণ আমাদের জীবনে একসময় অপরিহার্য ছিল আজ তার কিছুটা বিলুপ্ত হয়ে গেছে, আর কিছুটা বিলুপ্তির পথে। এরকম কয়েকটি হারিয়ে যাওয়া ব্যবহারিক উপকরণ নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন বন্ধুরা শুরু করা যাক। পালকি বাংলাদেশের উৎসবের একটি বড় অংশ বিয়ে। গ্রামের বাড়িতে নববধূ তুলে আনার জন্য একসময় পালকি ব্যবহার করা হতো। যারা পালকি বহন করতেন তাদের সামাজিকভাবে সম্মানিত করা হতো। যেই বাড়িতে নতুন বউ পালকি ছাড়া আসতেন সেই বাড়ির মর্যাদা যেন অনেকটাই কমে যেত, আর যেই বাড়িতে নতুন বউ পালকিতে আসতেন সেই বাড়ির মর্যাদা অনেকটাই বেড়ে যেত। সারা দেশে একসময় পালকির ব্যাপক প্রচলন ছিল। ষাটের দশকের একাধিক বাংলা চলচ্চিত্রে পালকির ব্যবহার দেখা যেত। বর্তমানে নাটক সিনেমার নির্মাতারা যদি মনে করেন তাদের নাটক ও সিনেমায় পালকির প্রয়োজন, তাহলে সম্ভবত তারা আর পালকি খুঁজে পাবেন না। এর জন্য তাদের যেতে হবে জাদুঘরে। পালকির জায়গায় আজ প্রাইভেট কার ও মাইক্রোবাস দখল করে নিয়েছে। বাংলার ঐতিহ্য থেকে পালকি আজ হারিয়ে গেছে। ঢেঁকি ধান ও চাল ভাঙানোর জন্য ঢেঁকির ব্যবহার বাংলাদেশে প্রতিটি অঞ্চলেই ছিল। দেশ স্বাধীনের পর একাধিক চাল ও ধান ভাঙানোর কল তৈরি হওয়ার পর ঢেঁকির প্রচলন কমে যায়। গত পাঁচ বছর থেকে সারা দেশে গবেষকরা অনুসন্ধান করে ঢেঁকি আর খুঁজে পান না। কোনো কোনো বাড়িতে শৌখিন বস্তু হিসাবে ঢেঁকিকে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের এক টাকার একটি ব্যাংক নোটে আমরা ঢেঁকিকে দেখতে পাই। বাস্তবে দেখতে না পেলেও ঢেঁকি আমাদের এই বাংলার একটি অংশ। নাটক সিনেমার নির্মাতারাও গল্পের প্রয়োজনেও ঢেঁকিকে উপস্থাপনা করার আর প্রয়োজন মনে করেন। বায়োস্কোপ যারা প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখতে পারতেন না, মূলত বয়সের কারণে তাদের বিনোদন একমাত্র উপায় ছিল বায়োস্কোপের কাছে ফিরে যাওয়া। সারা দেশের প্রতিটি অঞ্চলে বায়োস্কোপ ব্যাপক জনপ্রিয় ছিল। বাংলা সাহিত্যে আমরা বায়োস্কোপের উপস্থিতি দেখতে পাই। যারা বায়োস্কোপ দেখাতেন ছোট বড় সবার কাছে তাদের কদর ছিল। দেশের কোথাও কোথাও এখনো বায়োস্কোপ দেখতে পাওয়া গেলেও এর সংখ্যা খুবই কম। নাকি নিজের চোখে বায়োস্কোপ দেখেছেন আমাদের জানাতে ভুলবেন না। তবে আমি কিন্তু দেখিনি। লাঙ্গল গ্রামের কৃষক যখন মাঠে যেতেন তখন যার উপর সবচেয়ে বেশি ভরসা করতেন তিনি সেটি ছিল লাঙ্গল। সারা দেশে প্রতিটি গ্রামের কৃষক পরিবারের লাঙ্গল ছিল অতি প্রয়োজনীয় একটি উপকরণ। কিন্তু এখন গ্রাম বাংলার কোনো কৃষক আর লাঙ্গল ব্যবহারই করতে চান না। লাঙ্গলের বিকল্প হিসেবে ট্রাক্টর জায়গাটি দখল করে নিয়েছে। হুক্কা গ্রামের জমিদার চেয়ারম্যান মাতবররা হুক্কা টানছেন। এই চিত্রটা আমাদের নাটক সিনেমায় মাঝে মধ্যে দেখা পেলেও বাস্তবে এই হুক্কা এখন আর গ্রাম বাংলায়ও খুঁজে পাওয়া যাবে না। হুক্কার বিকল্প হিসাবে বিড়ি সিগারেট সেই স্থানটি দখল করে নিয়েছে, আর হুক্কা জাদুঘরের সামগ্রীতে পরিণত হয়েছে। শুধু এই বাংলার নয়, আরব পারস্য অঞ্চল সহ পাকিস্তান আফগানিস্তান একসময় এই হুক্কার প্রচলন ছিল। রাজাবাসাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত দামি হুক্কা ব্যবহার করতে পারে। এছাড়াও আরো অনেক বাঙালি সাংস্কৃতিক যেসব উপকরণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। অ্যানিমেল ও কিংডম বাঙালির ঐতিহ্য সম্পর্কে এমন সব ভিডিও দেখতে আমাদের ভিলেজ অ্যান্ড অ্যানিমেল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।